চাকরি দেবার প্রতিশ্রুতি দিলেন বেচারাম মান্না। শ্রমমন্ত্রী বেচারাম মান্না এমন প্রতিশ্রুতি দিলেন জুট ইন্ডাস্ট্রির একটি ওয়ার্কশপে এসে। কারিগরি প্রশিক্ষণের কথা বললেন তিনি। তিনি বললেন, ভারতীয় জুট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ঘাটতি মেটানোর একটি পুরনো প্রকল্পকে রাজ্যে চাঙ্গা করার কারণে ওয়ার্কশপটির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিক, শ্রমিক সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরা। জুট শিল্পে চাকরির প্রতিশ্রুতি দিলেন এবার রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। 2018 থেকেই শুরু হয়েছে, শুরু হওয়ার পরেই আমরা ট্রেনিং দিয়েছি। ট্রেনিংয়ের পরে যে পরিমাণ ট্রেনিংপ্রাপ্তরা থাকার কথা সেই পরিমাণ থাকছে না, এবং পরবর্তী পর্যায়ে কোভিড সিচুয়েশনের জন্য এই বিষয়টা থমকে যায়। আমরা নতুন শ্রমদপ্তরের দায়িত্ব পাওয়ার পরেই আমাদের মনে হয়েছে, আইজিএমের বিভিন্ন সদস্যদের সময় বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে যে কর্মী অনুপস্থিত সংখ্যাটা একটা বেশি হয়ে পড়ছে, তার ঘাটতিকে পূরণ করা দরকার। এক্ষেত্রে আমরা মনে করি যে সারা ভারতবর্ষের জুট ইন্ডাস্ট্রি একটা এই পশ্চিমবঙ্গ থেকেই খাদ্যদ্রব্য ব্যাগিংয়ের জন্যই চটের ব্যাগ সাপ্লাই হয়, সেটা কিছুটা এই কর্মী সংকটের জন্য সমস্যা হচ্ছে। এই ইন্ডাস্ট্রি আমাদের একটা বড় ইন্ডাস্ট্রি, প্রত্যক্ষভাবে প্রায় 2,60,000 মানুষ যুক্ত আছে, পরোক্ষভাবে আরও 2-3 লক্ষ মানুষ যুক্ত রয়েছে। তাই এই ইন্ডাস্ট্রিকে বাঁচাবার প্রয়োজন রয়েছে। তার কারণ জুট ইন্ডাস্ট্রির এই ঘাটতি সুযোগ নিয়ে যাতে সিনথেটিক লবি যাতে মাথাচাড়া না দিতে পারে, সেজন্যই আমাদের শ্রমদপ্তরের এমপ্লয়মেন্ট ডাইরেক্টরের মধ্য দিয়ে যাতে প্রায় লক্ষাধিক যুবককে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে জুট মিলে পাঠাতে পারি। সেক্ষেত্রে যুবকদের প্রথমে 100 টাকা প্রথম মাসে এবং 45 দিন 180 টাকা, লাস্ট 15 দিন 250 টাকা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এটা আলোচনা হয়েছে, আমরা যদি এটা কিছু বাড়িয়েও যদি এটাকে যুবকদের অনুপ্রাণিত করা যায় সেটা আমাদের পক্ষে সুবিধা হবে। এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে তারা এসে যে থাকার সমস্যা দূরবর্তী জায়গা থেকে সেগুলো কীভাবে সমাধান করা যায়, সেগুলো আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে। এবং এটা মনে রাখতে হবে যে আমরা খুব দ্রুততার সাথে এই কাজটা আমরা করতে চাই, ট্রেনিংটা করতে চাই এবং কর্মসংস্থানে আমরা যুবকদের জুট মিলে পাঠাতে চাই।